নমস্কার মুসলমান সম্প্রদায় সকলক মিয়া বুলি কলে তেওঁলোকে ভাল পায় সুখী হয় এই মন্তব্য কৰিছিল ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় আৰু তাৰ পিছতে কোৱা হৈছিল যে মুখ্যমন্ত্রী গৰাকে কৈছিল বিধায়ক শেরমান আলী আহমেদে মুসলমান সম্প্রদায় লোকসকলক মিয়া বা সন্দেহযুক্ত বাংলাদেশী কি বুলি কোৱা হ'ব এই সন্দৰ্ভত সম্বোধন কৰিবৰ বাবে সদনত এখন প্ৰস্তাৱ দাখিল কৰিব পাৰে বুলি উল্লেখ কৰিছিল আৰু তাৰ পিছতেই শেরমান আলী আহমেদে এই মুহূৰ্তত উল্লেখ কৰিছে যে মিয়া হৈছে অসমীয়া জাতিৰ এটা জনগোষ্ঠী জনগোষ্ঠী বুলি আখ্যা দিছে আৰু মিয়া তথাকথিত মিয়াৰ এটা ইতিহাস আছে এটা সুকীয়া পৰিচয় আছে বুলি মন্তব্য কৰিছে বিধায়ক শেরমান আলী আহমেদে আমি সবিস্তাৰে লৈ অহাৰ চেষ্টা কৰিম তথাকথিত মিয়া জনগোষ্ঠীৰ এটা ইতিহাস আছে অসমত তেওঁলোকৰ এটা সুকীয়া পৰিচয় আছে এই মন্তব্য বিধায়ক শেরমান আলী আহমেদৰ কিন্তু অসমত তেওঁলোকৰ অন্য জনগোষ্ঠীৰ দৰে এটা নাম নাই অতীতত এই মিয়া শব্দটো যথেষ্ট প্ৰচলিত হৈছিল এই মন্তব্য কৰিছে বিধায়ক শেরমান আলী আহমেদে অসমীয়া জাতিৰ মিয়া এটা জনগোষ্ঠী হ'ব বিচাৰো মিয়াই অসমীয়া পরিচয় দি গৌরববোধ করে মিয়া সকলে অসমীয়ার পরিচয় দি গৌরববোধ করে বলে কৈছে মুসলমান সম্প্রদায়ক মিয়া বলে সম্বোধন করা মন্তব্যের প্রতিক্রিয়া দিছে এটা বিধায়ক শেরমান আলী আহমেদে আর বিধায়ক শেরমান আলিয়ে প্রয়োজনত মিয়াক লৈ প্রস্তাব দাখিল কৰিবলৈ সাজু আছো বলেও উল্লেখ কৰিছে অর্থাৎ বহু লোকৰ সৈতে তেখেতে বাৰ্তালাপত বা আলোচনা কৰিব আলোচনা কৰি কি সিদ্ধান্তত উপনীত হয় আসল দৰাচলতে এই সকল লোকক কি বলে সম্বোধন করা হব সেই সন্দৰ্ভত আলোচনা কৰি হয়তো প্ৰস্তাৱ দাখিল কৰিব পাৰে বুলি তেখেতে অৰ্থাৎ বিধায়কগৰাকীয়ে এই মন্তব্য উল্লেখ কৰা দেখিবলৈ পোৱা গৈছে যিহেতু ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই উল্লেখ কৰিছিল যে সন্দেহযুক্ত বাংলাদেশী নে মিয়া কি বুলি সম্বোধন কৰিলে ভাল পাব আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছিল যে মুছলমান সম্প্ৰদায়ৰ লোকসকলক মিয়া বুলি ক'লে তেখেতসকলে ভাল পায় বৰঞ্চ সুখীহে হয় বুলি উল্লেখ কৰিছিল আৰু তাৰ পিছতেই বিধায়ক শেরমান আলী আহমেদে এই মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে যে তথাকথিত মিয়া জনগোষ্ঠীর এটা ইতিহাস আছে এক সুকীয়া পরিচয় আছে আর মিয়ায় পরিচয় দিহে গৌরববোধ করে বলে উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে এই মুহূর্ত বিধায়ক শেরমান আলী আহমেদে কি কৈছিল সে মন্তব্য আগবাব কথাটো হল যে এই জনগোষ্ঠী তথাকথিত মিয়া এতিয়ালৈ হেৰি হোৱা নাই তথাকথিত মিয়া জনগোষ্ঠীটোৰ এটা সুকীয়া ইতিহাস আছে অসমত তেওঁলোকৰ এটা সুকীয়া পৰিচয় আছে কিন্তু অসমত অন্য জনগোষ্ঠীৰ দৰে তেওঁলোকৰ এটা সুকীয়া নাম নাই আজি আহোম কওক মৰাণ কওক মটক কওক মিচিং কওক চাহ জনগোষ্ঠী কওক তিৱা কওক তিৱা কওক তেওঁলোকো বৃহত্তৰ অসমীয়া জাতিৰ একো একোটা জনগোষ্ঠী ঠিক তেনেকৈ এই জনগোষ্ঠীটোৰো এটা সুকীয়া নাম থাকিব লাগিছিলে আজিলৈ নাই আৰু অতীতত আমি দেখিছোঁ এই জনগোষ্ঠীক বুজাবলৈ বিভিন্ন সময়ত বিভিন্ন নাম দি মাতিছে মিয়াটো তুচ্ছাৰ্থত ব্যৱহাৰ কৰিছে যদিও এই শব্দটোৰ অৰ্থটো ভাল কোনোবাই কৈছে পমুৱা পমুৱা মানে হ'ল যোনে পাম খেতি কৰি তাৰপিছত নিজৰ ঘৰলৈ গুচি যায় এই মানুহখিনি পমুৱা নহয় শুদ্ধ শব্দ নহয় কোনোবাই কয় অভিবাসী কালিও মুখ্যমন্ত্রী মহোদয় এবাৰ অভিবাসী শব্দটো কৈছে অভিবাসী হল বিদেশৰ পৰা অইন দেশলৈ অহা এই মানুহখিনি বিদেশৰ পৰা অহা নাই বংগৰ এটা পাৰ্টৰ পৰা আহিছে কোনোবাই কয় চৰুৱা এই মানুহখিনি অকল চৰত নাথাকে গতিকে এই অতীতত ইউজ কৰা এটা সময়ত হয় হোমেন বৰগোহাঁই ডাঙৰীয়াই ন অসমীয়া বুলি কৈছিলে কিন্তু সেই ন অসমীয়াৰ পৰাও উত্তৰণটো আৰু নঘটিলে আৰু সেই ন অসমীয়া শব্দটো বৃহত্তৰ অসমত গ্রহণও করা দেখা নগল গতি আর অতীতত এই মিয়া শব্দটো যথেষ্ট প্রচলিত হয়ে আছে আগত যদিও ভদ্র সমাজত ভদ্র পরিবেশাত এসেম্বলি যে মিয়া শব্দটো উচ্চারণ করবলে লাজ পাইছিলে আর মিয়া শব্দটো উচ্চারণ নকরি এই জনগোষ্ঠীক বুঝাবলে বাংলাদেশী সন্দেহযুক্ত বাংলাদেশী এনেকুৱা অভিধাবোৰ দিয়া হৈছিল সেই অভিধাবোৰ মই ভাবোঁ অপমানজনক গতি এটা সুকীয়া নাম হব লাগে বুলি মই ভাবোঁ আৰু মুখ্যমন্ত্ৰীয়ে যিটো প্ৰস্তাৱ কৰিছে যে এটা বিল আনিব লাগে এই ক্ষেত্ৰত মই এই জনগোষ্ঠীৰ কিছু মানুহৰ লগত আলোচনা বিলোচনা কৰি আছোঁ খুব সম্ভৱ তেওঁলোকৰ পজিটিভ ৰেছপঞ্চ পালে মই বিলখন আনিম এইবাৰ এইটো ছেশ্যনত মই অকল ৰাইজৰ লগত অলপ আলোচনা কৰি আছোঁ জনগোষ্ঠীৰ মানুহখিনিৰ লগত মেক্সিমাম মানুহ পজিটিভ আছে তথাপি আৰু দুই চাৰিজনৰ ভিউ লৈ যদি
সবেতো নামানে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। বেশিরভাগ মানুষে যদি এই জনগোষ্ঠীর নাম মিয়া হওয়াটা বিচারে, হয় আমি অসমিয়া, অসমিয়ার কোন জনগোষ্ঠী, মিয়া জনগোষ্ঠী, যেনে অসমিয়ার আহোম জনগোষ্ঠী, চাহ জনগোষ্ঠী, মিচিং জনগোষ্ঠী, ঠিক তেনেকে অসমিয়া জাতির মিয়াটো একটা জনগোষ্ঠী হিসাবে আমি পরিচিত হব বিচার। এই জনগোষ্ঠীক কক কি নাম দিয়ে মাতিব, জনগোষ্ঠীয় নাম এটাতো লাগিব নয়, এওঁলোকৰ যেহেতু সুকীয়া সমস্যা, সুকীয়া ইতিহাস, এটি এই মানুষখিনির সুকীয়া সমস্যা বুঝাবলৈ কি বলে মাতিব, তেওঁলোকেই কক এটা ভাল নাম কক না, জনগোষ্ঠীয় নাম এটাতো লাগিব টু আইডেন্টিফাই দিস কমিউনিটি। আমি অসমীয়া, হোসে আই এম নট অসমীয়া, মই আমি অসমীয়া। সেই ১৯শ শতিকাতে তেতিয়া অসম সাহিত্য সভাৰ মহান ব্যক্তিসকলৰ আহ্বানত আমাৰ পূৰ্বপুৰুষসকলে তেতিয়াই অসমীয়া গ্ৰহণ কৰিলে, ১৯৩১ চনত প্ৰথম অসমীয়া হিচাপে ৰেকৰ্ডিং কৰিলে, তাৰ পিছৰ পৰাতো আমি অসমীয়া। আপুনি মুছলমান গাঁৱত যাওক, চাব চবে কয় আমি অসমীয়া, এটা ঘৰত কোৱা দোৱান আছে সেইটো বেলেগ কথা, কিন্তু নিজকে অসমীয়া বুলি পৰিচয় দি এই জনগোষ্ঠীৰ মানুহে গৌৰৱবোধ কৰে। আৰু ল'ৰা ছোৱালীকো অসমীয়া মাধ্যমত শিকাইছে, এনেকুৱা বহুত পৰিয়াল আছে যিসকলৰ ল'ৰা ছোৱালী আজি সেই মিয়া দোৱানটোও পাহৰি গৈছে, মোৰ এই ল'ৰাটোজন ইহঁতে মিয়া দোৱানটো নোৱাৰে সকলোৱে, হা, গতিকে এছিমিলেশ্যন প্ৰচেছ এইটো চলি থাকিব। আমি মই আপোনালোকৰ যোগেদি গোটেই এই সমাজলৈ বাৰ্তা দিব খুজিছোঁ যে কিছুমানে প্ৰৰোচনা আপোনালোকক কৰিব পাৰে যে অসমীয়া বাদ দিয়া, বঙালী লোৱা, এইটো ভুল কেতিয়াও আপোনালোকে নকৰিব, আমাৰ পূৰ্বপুৰুষসকলে সঠিক সিদ্ধান্ত লৈছে আমি অসমীয়া, গতিকে এই পৰিচয়ৰ পৰা কেতিয়াও আঁতৰি যোৱাৰ আপোনালোকে চিন্তা নকৰিব, আমি জীৱনে মৰণে অসমীয়া। এতিয়া হ'ল সময়ৰ অপেক্ষা আমি কিমান সোনকালে মূলতীৰ অসমীয়া জাতিৰ লগত আমি 100% মিলি যাব পাৰোঁ, জিন যাব পাৰোঁ, তাৰহে প্ৰচেষ্টা চলাব লাগে। মানে অসমীয়া মিয়া, অসমীয়া জাতি, অসমীয়া জাতিৰ মিয়া জনগোষ্ঠী, যেনেকে অসমীয়া জাতিৰ মৰাণ জনগোষ্ঠী আছে, মটক জনগোষ্ঠী আছে, চাহ জনগোষ্ঠী আছে, তিৱা জনগোষ্ঠী আছে, এটা এটা সুকীয়া নাম আছেতো, ঠিক তেনেকে বৃহত্তৰ অসমীয়া জাতিৰ মিয়া এটা জনগোষ্ঠী হ'ব লাগে বুলি মই ভাবোঁ। আৰু আপোনালোকে চাওক ব্ৰহ্মপুত্ৰ নদী, বিভিন্ন সৰু সৰু সুঁতি আহি লগ লাগি ব্ৰহ্মপুত্ৰ হৈছে, সুঁতিবোৰৰ নাম বেলেগ হোৱা নাই, সুঁতিবোৰৰ নিজা নাম আছে, বেলেঙি, চাউলখোৱা, বেকি, কিন্তু আফটাৰঅল তেওঁলোকে কৈ ক'ত মিলিছে, ব্ৰহ্মপুত্ৰত। ঠিক তেনেকে মৰাণ, মটক, মিচিং, চাহ জনগোষ্ঠী, তিৱা, মিয়া সকলো মিলি বিশাল ব্ৰহ্মপুত্ৰৰ দৰে অসমীয়া জাতি। আর তথাকথিত মিয়া জনগোষ্ঠীর একটা ইতিহাস আছে বলে এনেদরে এতিয়া বিধায়ক শেরমান আলিয়ে এই মন্তব্য করা দেখবলে পাওয়া গেল। অসমত তেওঁলোকৰ এটা সুকীয়া পরিচয় আছে বলে দাবি করেছে বিধায়ক শেরমান আলী আহমেদে, কিন্তু অসমত তেওঁলোকৰ অন্য জনগোষ্ঠীর দরে এটা নাম নাই, কিন্তু এবার নাম দিয়া হব মিয়া বলে মাতিবনে সন্দেহযুক্ত বাংলাদেশী বলে মাতিব। অতীতত এই মিয়া শব্দটি যথেষ্ট প্রচলিত হয়েছিল বলে উল্লেখ করেছে বিধায়ক শেরমান আলী আহমেদে, অসমীয়া জাতিৰ মিয়া এটা জনগোষ্ঠী হব বিচাৰো এই কথা উল্লেখ করেছে, আর মিয়ায় অসমিয়ার পরিচয় দিয়ে গৌরববোধ করে বলে উল্লেখ করেছে বিধায়ক শেরমান আলী আহমেদে। আর মুসলমান সম্প্রদায়ক মিয়া বলে সম্বোধন করা মন্তব্যর প্রতিক্রিয়া দিলে এনেদরে বিধায়ক শেরমান আলী আহমেদের প্রয়োজনতে মিয়াক লৈ প্রস্তাব দাখিল করবলে সাজু আছো বলে উল্লেখ করেছে বিধায়কগৰাকীয়ে। আর এই মুহূর্তত মিয়া প্রসঙ্গতে মিয়াক কি বলে সম্বোধন করব বা মিয়া শব্দটো ব্যবহার করলে মিয়ায় ভাল পায়, মুসলমান সম্প্রদায় লোকের ভাল পায়, সেই সন্দর্ভত রাজ্যের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে বিধানসভার মজিয়াত কি কৈছিল, সে মন্তব্য আছে, মন্তব্য আগবহাম। আপলোক কাহাঁ আয়ে থে, আপলোক কি আসাম মে মিয়া সবকা, এক বহুত হি সাপোর্টিভ ডেফিনেশন হে, আসাম কা ইমিগ্রেন্ট মুসলিম লোক মিয়া বলনে সে খারাপ নহি পাতে হে, মিয়া বলনে সে ও আপনে আপকো সম্মানিত মহসুস করতা হে। ও আপ লোক কাহাঁ আয়ে থে, আপ লোক তো দুসরা ধর্ম মে থা না, যে হাউসত একটা প্রস্তাবে আহিব লাগে যে অধিবাসী মুসলমান সকলক আমি কি বলি মাতিব লাগে, এটো শেরমান দা এটা আনিব পারে মহামায়া সম্মানীয় বিধায়ক, কারণ নহলে আমারে কষ্ট হয়, মই কবা মিয়া বলি কই দিও, মোক ন্যাশনাল রিপোর্টার বিলাকে কয় আপ মিয়া বুল দিয়া হে, মে বলে ইয়ার কি আপ বলতে আসাম মে মিয়া বলনে সে লোক মুস্তু আচ্ছা পাতে, আপ লোক ইহা খারাপ পাতে, বাংলাদেশী সংযুক্ত বাংলাদেশী কোয়াত কই মিয়া ইজ বেটার, হার বেটার,
প্লিজ স্যার স্যার কি আসাম মে মিয়া সবকা এক বহুত হি সাপোর্টিভ ডেফিনেশন হে আসাম কা ইমিগ্রেন্ট মুসলিম লোক মিয়া বলনে সে খারাপ নহি পাতে হে মিয়া বলনে সে ও আপনে আপকো সম্মানিত মহসুস করতা হে ও আপ লোক কাহা আয়ে থে আপ লোক তো দুসরা ধর্ম মে থা না যে হাউসত এটা প্রস্তাবে আহিব লাগে যে অধিবাসী মুসলমান সকলক আমি কি বলি মাতিব লাগে এটো চেয়ারম্যান দা এটা আনিব পারে মহামায়া সম্মানীয় বিধায়ক কারণ নহলে আমারে কষ্ট হয় মই কবা মিয়া বলি কই দিও মুক ন্যাশনাল রিপোর্টার বিলাকে কয় আপ মিয়া বল দিয়া হে মে বলে ইয়ার কি আপ বলতে আসাম মে মিয়া বলনে সে লোক মুস্তু আচ্ছা পাতে আপ লোক ইহা খারাপ পাতে বাংলাদেশী সংযুক্ত বাংলাদেশী কোয়াট কই মিয়া ইজ বেটার হার বেটা আবা প্লিজ স্যার